মানুষের পরিচয় যার আছে মানুষ, কেন যে মানুষ তা ভুলে যায়। যে হৃদয়ে কখনো আঘাত করেনি, কেন সে আঘাত শুধু সয়ে যায়। শুধু আইন শৃঙ্খলা রক্ষা কিংবা চোর ডাকাতদের ধরপাকড় করাই তাদের কাজ নয়, তাদেরও রয়েছে সামাজিক দায়বদ্ধতা, মমত্ববোধ। মানুষের স্বার্থে যেমন এক হাতে কঠোরভাবে আইন শৃঙ্খলা সামনে চলেন, একইভাবে সামাজিক কর্তব্যটুকু যে তাদের করণীয়, এবার সেটাই করে দেখালেন ধর্মনগর থানার বড়বাবু। পথ ভোলা অশীতিপর এক বৃদ্ধা মাকে নিজ উদ্যোগে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন ওসি দেবপ্রসাদ রায়। শনিবার বেলা প্রায় ১১টা, সে সময় ধর্মনগর টাউন কালীবাড়ির সামনে দিয়ে টলমল পায়ে হেঁটে আসছিলেন এক বৃদ্ধা মহিলা। এমন অবস্থায় যে কোনো সময় রাস্তায় পড়ে যাবেন। তখনই সহৃদয় এক ব্যক্তি দৌড়ে গিয়ে তাঁকে ধরে রাস্তার পাশে একটি বন্ধ দোকানের সামনে বসিয়ে রাখেন। এরপর বৃদ্ধার পরিচয় জানতে যাওয়া হয়, তিনি কোথা থেকে এসেছেন বা কোথায় যাবেন। তবে তিনি শুধু আঞ্চলিক ভাষা একটি কথাই বললেন, কালীবাড়ির পাশে যাব, সেখানে আমার বাড়ি আছে। নাম জিজ্ঞাসা করা হলেও সঠিকভাবে উচ্চারণ করতে পারেননি, শুধু এটুকুই জানান তার নাম রাম কালিয়া হাজাম, বয়স ১০০ বছরের ওপরে। বেশ কিছু সময় কথা বলার পর স্থানীয় এক ব্যক্তি ওনার ভাষায় কথা বলে জানতে পারেন তিনি ব্যাংক থেকে টাকা তুলতে এসেছেন। সঙ্গে ছিল তার নাতনি, কিন্তু নাতনি সুস্মিতা হাজাম কোথায় গিয়েছে সেটা জানেন না তিনি। কথা বলতে বলতে বয়স্কা মহিলা শুধু একটা কথাই জানান যে তিনি বাড়িতে যেতে চান। এর আগে তিনি অনেক টুকটুকওয়ালাকে বাড়ি নিয়ে যাওয়ার অনুরোধ করেছেন, কিন্তু কেউ তাকে নেয়নি। প্রায় ২ ঘন্টা অতিক্রান্ত হওয়ার পর সে সহৃদয় ব্যক্তি নিজের উদ্যোগে ধর্মনগর থানার ওসি দেবপ্রসাদ রায়ের সঙ্গে যোগাযোগ করেন। খবর শুনে ওসি নিজেই ওনার গাড়ি পাঠিয়ে সে বৃদ্ধা মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। তারপর ওসি নিজে গাড়ি করে বৃদ্ধাকে নিয়ে তাঁর বাড়ির খুঁজে বের হন। অবশেষে দেওয়ান পাশা ৪ নম্বর ওয়ার্ডে খোঁজ পাওয়া যায় বৃদ্ধার বাড়ি। পরম মাতৃস্নেহে ধর্মনগর থানার ওসি দেবপ্রসাদ রায় ও পুলিশ কর্মীরা মিলে রাম কালিয়া হাজামকে বাড়ি নিয়ে গিয়ে নাতনি সুস্মিতা হাজাম ও ছেলে নন্দলাল হাজামের হাতে তুলে দেন। কিছু সময় হাঁটার কারণে বয়স্ক মহিলা বেশ অসুস্থ হয়ে পড়ে। পুলিশ বাড়ির লোকদের জিজ্ঞাসা করলে তারা জানায় ধর্মনগর শহরের নাতনি ও ঠাকুমা একসাথে গিয়েছে ভাতার টাকা তোলার জন্য, কিন্তু ব্যাংকে গিয়ে নাতনি দেখে ব্যাংকের বই আনা হয়নি, তাই ঠাকুমাকে বসিয়ে সে বাড়িতে গিয়েছিল ব্যাংকের বই আনার জন্য, কিন্তু সে ফিরে এসে আর ঠাকুমাকে পায়নি, যে কারণে অনেক খোঁজাখুঁজি করে বাড়ি চলে যায় সে। এই রামকালিয়া হাজাম দেওয়ান পাশা গ্রামের শতায়ু মহিলা, যিনি গ্রামে অনেক শিশুর জন্ম করিয়েছেন, অনেককে বিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন, কিন্তু আজ তিনি অসহায় ভাবে জীবন যাপন করছেন। স্বামী আজ থেকে প্রায় ৬০ বছর আগে মারা গেছেন, তারপর থেকে নিজে একা সংসার সামলে চলেছেন, কিন্তু বয়সের ভারে আজ তিনি অসহায় ও প্রচন্ড অসুস্থ অবস্থায় দিন যাপন করছেন। পুলিশের তরফ থেকে বাড়ি পৌঁছে দেওয়ার পাশাপাশি চিকিৎসার জন্য কিছু টাকা দেওয়া হয়। সেই সাথে পুলিশ এও সতর্ক বার্তা দেয়, এরপর যদি এই ধরনের ঘটনা আবার হয় তবে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে। পাশে বসে থাকতে দেখি আমাদেরকে একজন ধর্মনগর এলাকার একজন সমাজসেবী, পাশাপাশি সাংবাদিকতা করেন, উনি আমাদেরকে ফোন করেছিলেন। তো পাশাপাশি আমরাও দূরে যাই, গিয়ে মহিলাকে অবস্থায় পাই, ওনাকে থানায় নিয়ে আসি, ওনাকে জিজ্ঞাসাবাদ করাই, ওনাকে থোড়া একটু সুস্থ হওয়ার পর ওনাকে আমরা বাড়ির ঠিকানা জেনে বাড়িতে এনে পৌঁছে দিলাম। তো বাড়ির গার্জিয়ান, ওনার মা আছেন, ছেলে মেয়ে আছেন, ওদেরকে বললাম যে এভাবে একজন সিনিয়র সিটিজেন পাশাপাশি বয়স ১০০র উপরে ওনাকে এইভাবে টাউনে নিয়ে এইভাবে রেখে আসার বা ফেলে আসার কোনো মানে হয় না। তো পরবর্তী সময় ওদেরকে বুঝালাম যাতে ভবিষ্যতে এরকম না করে। দোষ কোন সবারই কিছু না কিছু থাকে, এক্ষেত্রে ব্যতিক্রম নয় পুলিশ। অনেক সময় আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে পুলিশকে কঠোর হতে হয়,
কিন্তু তাই বলে তাদেরকে মন মানসিকতা কিংবা সামাজিকতা বলে কিছু নেই। উত্তরটা হয়তো সমাজই দেবে, কারণ শনিবার ধর্মনগর থানার বড়বাবু এবং অন্যান্য কর্মীরা যে মানবিক মানসিকতার পরিচয় দিলেন তাতে মানুষের মনে পুলিশের সম্পর্কে ধ্যান ধারণা বদলে যাওয়ার পক্ষে যথেষ্ট বলে মনে করছেন শহরবাসী। ধর্মনগর থেকে প্রমথেশ ঘোষের রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।